फोटोग्राफी अलाउ नहीं है, फोटोग्राफी और वीडियो माने ठीक है सर, जितने आर्मी नहीं भीषण ठंडा, गाड़ी ग्लास खुलने ठंडा बसते हाथ पा पुरो हिम हो जा हे हेलो बंधुरा, एखन बजे 7:14 आमरा स्नान ध्यान करे रेडी होयेछि। आज के आमादेर गंतव्य सिक्किमेर सांगु लेक। बांग्लादेश थेके सिक्किमे किभाबे आसते होबे सेगुलो आमी आगेई बोले दियेछि, आर जानार किछु थाकले आमाके मेसेज करबेन, कमेंट करबेन, आमी आपनादेर जत सम्भव हेल्प करार चेष्टा करब। आमादेर ब्यागटा गोछानो शेष, ओई जे ब्याग आमादेर, आमरा काज करछिलाम, दादा स्नान करतेछे, रेडी होच्छे, आमादेर गाड़ी नीचे आसबे 8টার समय। आमरा 8টার समय रवाना देब सिक्किमेर सांगु लेक देखार जोन्नो। तो सांगु लेक देखार जोन्नो आमादेर साथे चलुन। आज सारा दिन आमरा सांगु लेके थाकबो, घोराघुरी करबो एबं आपनादेर देखाबो समस्त किछु। चलुन ताहले बेरिये पड़ी सांगु लेकेर उद्देश्ये। देखा होच्छे परबर्तीते गाड़ीते गिये। सांगु जावार जोन्नो आमरा रेडी होयेछिलाम, किन्तु ड्राइवर बोल्लो पारमिटेर जोन्नो एकटु लेट होबे। तो आमरा भाबलाम जे सकालेर नाश्ताटा करे नेई। आमादेर रूम एटी, सकाले आमरा चा खेयेछि, से चाटी आपटिते ब्याग दियेछि। नाश्ता करार जोन्नो पाशेई ब्रेकफास्ट करार जोन्नो चले एसेछि। आमादेर लुचि रेडी होच्छे। दादा এই যে এই কাপ হ্যাঁ পিপে কথা পিপে লড়লামের কাছে রেডি হচ্ছে আমাদের লুচি। ওকে হচ্ছে দাদার কিছু ঘরোয়া পরিবেশ, আমাদের জন্য ব্রেকফাস্ট রেডি করছে। এই যে खेते बसे दादार एक जिनिस खूब भालो लेगे छे। देखोन दादा एखाने की लेखे रेखेछे, डोंट वास्ट फूड स्टे प्लान्टी अफ 1000। माने কে যদি খাবার নষ্ট করে তাহলে তাকে 1000 টাকা ফাইন করানো হবে। খুব দারুণ এই বিষয়টা। আচ্ছা তার পারমিট যে আমার দাদা খুব দারুণ দাদা দাদা হবে। ও আবি আজ আপ প্রসেস করছে দাদা আমাদের জন্য খাবার রেডি করছে। আবি উনি আগে প্রথমে দিয়েছে খাবারটা কেমন হয় কিনা। ডকুমেন্টস ভেজ দাও, আপ ট্রাই করোগে না? ঠিক আছে मैं बोलता हूं। আপনি আমাকে এক্ষুনি ডকুমেন্টস গুলো পাঠান, একবার চেষ্টা করবে যদি সিস্টেম আপলোড নেয় তাহলে হবে। হুম এক্ষুনি পাঠান। হ্যাঁ দাদা দেখি নিজে এখানকার শেফ। আমরা হোটেলে এখন নাস্তা করতে এসেছি, একটু পরেই আমরা চলে যাব সাঙ্গু লেকের উদ্দেশ্যে। কাল যাব দার্জিলিং নাস্তা করে, বাকি কথা হচ্ছে আপনাদের সাথে। তো দেখুন আমরা নাস্তায় কি কি নিচ্ছি, সাথে থাকুন। আমাদের খাবার চলে এসেছে, খেয়ে নেব।
লুচি আছে, তরকারি সবজি আছে, এই যে প্লেট আমরা নিয়েছি। নাস্তা করা শেষ, আমরা বেরিয়ে যাচ্ছি রুমের উদ্দেশ্যে। খেয়ে দিয়ে আবার রুমে চলে এসেছি, প্রচুর ঠান্ডা। দেখি আমাদের ড্রাইভার কখন ফোন করে, আমরা সে সময় বেরিয়ে যাব, আমাদের হোটেলের নিচে চলে আসবে। তো ওয়েট করি আমরা। হোটেল থেকে আমরা নিচে নামতেছি, আমাদের গাড়ি নিচে এসে দাঁড়িয়ে আছে বললো, কোথায় আছে দেখি গিয়ে। আমরা গাইড কি দারে গাইড উপর চেক পোস্টে দাদা চলে এসেছে। দাদা যাবে না বেশি আমরা উঠে পড়েছি গাড়িতে। গুড মর্নিং, গুড মর্নিং দাদা। টাইম হয়েছে 9:33, আমরা বেরিয়ে পড়েছি সাঙ্গুলেকের উদ্দেশ্যে। দাদা কি বলছে? হ্যাঁ বল। সব কিছু বড়িয়া হে দাদা, সুন্দর হে, আমরা ঘুরতে যাচ্ছি এখন। গুড মর্নিং দাদা, গুড মর্নিং বলি। মর্নিং, গুড মর্নিং। আমি চলে যা রে শঙ্কু, শঙ্কু যা রে। হোটেল থেকে আমরা বেরিয়ে গেছি। ওপরে অক্সিজেন প্রবলেমের জন্য আমরা ওনার থেকে পপকর্ন নিয়ে নিয়েছি। যে পপকর্ন চেকপোস্টে দাঁড়িয়ে আছি। পপকর্ন নিলাম। এটা আমাদের টুরিস্ট দাদা, বাংলাদেশিদের জন্য স্পেশাল টুরিস্ট দিতে হয়েছে। সে হাই, হ্যালো, হাই। টিকিট করে নিয়েছি 10 টাকা দিয়ে। দেখলেও খুব সুন্দর লাগে। ঠান্ডা
বৈভব এখন আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমরা ওপরে উঠে আসছি এবং কত ক্লাউডি জায়গাগুলো দেখুন বাইরে তো প্রচুর বাতাস আমার কথা আপনারা শুনতে পেয়েছেন কিনা তো জানি না চেষ্টা করেছি বলার ভীষণ ঠান্ডা গাড়ির গ্লাস খুললে আমরা ঠান্ডায় বসতে পারছি না হাত পা পুরো হিম হয়ে যাচ্ছে হাত একদম হিম হয়ে যাচ্ছে কোনো হাতে গ্লাভস নাই তো দেখুন সিকিমের রাস্তায় কত কাজ চলছে উপর দিয়ে শুধু মেঘ ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর কি ঠান্ডা নিয়ে যাচ্ছে সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না কথা কথা দেখুন নাকে নাকে কথা হয়ে যাচ্ছে চতুর্দিকে শুধু মেঘ ঘুরে বেড়াচ্ছে সেনাবাহিনীর এই গাড়িগুলো সবসময় রাস্তায় যাতায়াত করে কারণ সেনাবাহিনী ক্যাম্প আছে এবং বর্ডার এরিয়া তো এখানে চায়না আর ভারতের ভুটান একটি মানে ভীষণ বড় একটি বর্ডার এরিয়া এখানে সবাইকে ঢুকতে দেয় না ঢুকতে গেলে এখানে অনেক রেস্ট্রিকশন আছে আর আমাদের এই যে বাংলাদেশি তো ঢুকতে গেলে অনেক কিছু পারমিট করাতে হয় আমরা ছাঙ্গুলেকের ওপরে যেতেই পারবো না এখানে আসতে আমাদের লেগেছে পাসপোর্টের ফটোকপি নিজেদের একটি ফটো আর ভিসার ফটোকপি এগুলো দিয়ে পারমিট করাতে হয় দেখুন বাইরেটা কতটা সুন্দর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় বাট আমরা আজকে মেঘের জন্য দেখতে পাবো কি জানি না গাড়ি থেকে বের হলাম আরে বাবা ভাইরা কত ঠান্ডা লাগছে একটু দেখেন কাঁপতেছি ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা দেখুন কত টা নিয়েছে আর কোলে কাজ যাওয়া যাবে না বেশি দূরে যাওয়া যাবে না কিধার সে দেখতে হয় কাঞ্চনজঙ্ঘা ইধার সে ইধার ইধার वही कंचनजंगा साइड है ये नहीं पूरा ऐसा लाइन से दिखता है इतना लंबा ये लुक द हाइट टॉप ऑफ द कंचनजंगा टॉप ऑफ द पीक दिस वन या सो नाइस लाइट भी वो या सी हम नहीं इधर से धूम नहीं है এখানে এসে আমরা কেনাকাটা করতেছি এই হ্যান্ড গ্লাভস নিয়েছি দাদা আমি এই টুপি নিয়েছি না টুপি নিইনি টুপি নেব এই হ্যান্ড গ্লাভস নেব ভুল ওলা দিদি এই 150 টাকায় নিয়ে নিয়েছি এটা টুপি নিয়ে নিয়েছি 150 টাকা দিয়ে বহুত ঠান্ডা এদা আর ज़्यादा টাইট ভি নেই করনা ব্লাড সার্কুলেশন কে লিয়ে থোড়া জায়গা চাইয়ে এ ওলা দিজিয়ে টুপি নিয়েছি গ্লাভস নেব এই যে দাদা গ্লাভস পরে টুপি পরে সে রেডি পিছনে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে ওই যে পিছনে কাঞ্চনজঙ্ঘা আমাদের একদম পিছনে কাঞ্চনজঙ্ঘা আছে নে নে
ये ब्राउन वाला दीजिए, ये ब्राउन कंफर्टेबल दूसरा निकला, पहले चेक करो, मैं ब्राउन ही दे दूंगा, एक बार देखा पहन के नहीं, ये पहन के देखा था, ब्राउन का दे दो। मैं खोल देता था, ठीक है सर, ये फटा फटा है। ग्लास नहीं निचे कितना 250 नहीं सर 260 होगा, नया फाइनल है, 10 रुपये रख के दे रहा हूँ। 250 ग्लास का बहुत लीजिए ना सर, क्या करें, 150 वाला भी है, 100 वाला भी है, इनकी क्वालिटी। আমাদের পিছনে ওই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, পেয়েছি আমরা কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। ভীষণ ভয় লাগছে, পাহাড়ের পাশে তো ধরে 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 যেতে হচ্ছে। সামনে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এই যে কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পাচ্ছি, এখানে অনেকগুলো দোকান আছে, অল্প টাকায় আপনারা ভালো জিনিস পেয়ে যাবেন। কাঞ্চনজঙ্ঘা দেখার পরে আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি, হাত মোজা নিয়েছি, টুপি নিয়েছি। মেঘের জন্য সামনে কিছু দেখতেই পাচ্ছি না।